হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বাদের ভোজন অফিসিয়াল। আশা করি আপনারা ভালো আছেন। আজ সবাইকার জন্য ইলিশ মাছের একটি রেসিপি আমি নিয়ে এসেছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখে নিন আজকের ভিডিওটা। আমি 800 গ্রাম ওজনের একটি ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছটাকে এইভাবে টুকরো করে নিয়েছি, তারপর জল দিয়ে আমি ধুয়ে রেখেছি। এবার লবণ আর হলুদ দিয়ে ইলিশ মাছটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। ইলিশ মাছের অনেক রকমের রান্না আপনারা খেয়েছেন, একবার এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন। আশা করি আপনাদের খুবই পছন্দ হবে আর সময়ও খুব কম লাগে। লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মাখানো হয়ে গেছে, এইভাবে আধ ঘন্টা রেখে দিচ্ছি। একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। মিক্সিং জারে 2 টেবিল চামচ কালো সর্ষে, 3 টেবিল চামচ হলুদ সর্ষে, 2 টেবিল চামচ পোস্তদানা, 5টা কাঁচা লঙ্কা, 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। প্রথমে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। এবার এতে অল্প জল দিয়ে দিচ্ছি। একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। কড়াইয়ে 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা সর্ষের তেলেই হবে। সর্ষের তেল ভালো মতো গরম হয়ে গেলে 1/2 চা চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরে তেলের সাথে 10 সেকেন্ড মতো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। বেশি ভাজা যাবে না, তাহলে এটা তেতো হয়ে যাবে। ম্যারিনেট করা ইলিশ মাছের টুকরোগুলোকে এবার তেলে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে হালকাভাবে উল্টে দিচ্ছি। ইলিশ মাছ খুব নরম, যেহেতু আমি এটাকে ভাজছি না তাই খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। 1 মিনিট এইভাবে রাখার পর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি 7 মতো, 1 কাপ জল দিয়ে দিচ্ছি। হালকা হাতে ভালো করে মাছগুলোকে এপিটোপিট করে দিচ্ছি। ফুটে উঠলে আগে থেকে তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দিলাম। আস্তে আস্তে নাড়াচাড়া করে পেস্টটা ওই ঝোলের মধ্যে মিশিয়ে দিচ্ছি। 5টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট এটা রান্না করছি। রান্নাটা হয়ে গেছে, কারণ তেল ছেড়ে ছেড়ে আসছে। গ্যাসটা বন্ধ করে দিয়েছি, ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিচ্ছি স্ট্যান্ডিংয়ে। ইলিশ মাছের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের, আর একদিন অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজ এই পর্যন্ত। নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি চলে আসব। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।